ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছে? আমি তো খুব ভালো আছি। এখন বাজে সকাল 9টা। তো 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর হচ্ছে আজকে সোমবার, তো কালকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু কন্টিনিউ করা হয়নি, ভালো লাগছিল না ঠিক মনটা। আর বিকালবেলা হাঁটতে টাটতে গিয়েছিলাম, মানে সকালবেলা একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলে আমার থেকে সুবিধা হয়। একটু বেলা করে স্টার্ট করলে সেদিনকে আর ব্লগিং আমার করতে ইচ্ছে করে না, কালকেও তাই। কালকে যেহেতু ব্লগিংটা স্টার্ট করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, কালকে আর ব্লগিং করতে ইচ্ছে করছিল না। তো আজকে সকালবেলা উঠে কাজকাম সব সারা হয়ে গেছে, আজকে উঠতে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। আজকে ঘুম থেকে উঠতে উঠতে 7:45 বেজে গিয়েছে। তো সাধারণত আমি 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি, এখন যেহেতু হাজবেন্ডের ছুটি আছে 7টার মধ্যে উঠে পড়ি। আর স্কুল থাকলে তখন একটু তাড়াতাড়ি 6:30 থেকে উঠি, 6:30। আজকে আমার লেট হয়ে গিয়েছে, 7:45 বেজে গিয়েছে। হাজবেন্ড উঠেছে কিন্তু ও আমাকে ডাকেনি, তো সেই নিয়ে সকালবেলা একটু মানে কথা কাটাকাটি হলো হাজবেন্ডের সাথে, কেন ডাকুনি, বললো আমি কেন ডাকবো, এইসব নিয়ে টুকটাক ঝামেলা হলো একটুখানি। তো যাই হোক না, ও এখন গিয়েছে বাজারে, বাজারে টুকিটাকি কিছু মুদিখানা বাজার করতে হতো, তো সেইগুলো বাজার করতে গিয়েছে। আর ছেলেকে এইমাত্র খাওয়ানো দাওয়ানো করলাম, দুটো জাল দিলাম, জাল দিয়ে পিডিয়াশিওর খাইয়ে দিলাম। আর এখন পিডিয়াশিওর একটু চেটে চেটে খাচ্ছে, বাটির মধ্যে দিয়েছি, কারণ আগে দুধ গলার আগেই ও মানে নেবে বলে ঝামেলা করছিল, তো সেই জন্য ওকে একটু দিতে হলো। তো দিলাম, ও বসে বসে খাচ্ছে। আর ঘরে এখন টিভিটা চালিয়ে দিয়েছি, টিভিটা দেখছে। বাইরে খুব সুন্দর কালকে থেকে হাওয়া হচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর কালকে সন্ধ্যে 8টা থেকে 8টার আগে থাকতেই বলতে পারো লো ভোল্ট হয়ে আছে, মানে এমন পরিমাণে ভোল্ট, মানে দেখো ফ্যানটা চালানো আছে, তোমরা ফ্যানের কোনো আওয়াজ পাচ্ছ? ফ্যানটা পুরো দেখা যাচ্ছে, মনে হচ্ছে তিনে দেওয়া এরকম, কিন্তু ফ্যানটা আদৌ হাই স্পিডে দেওয়া আছে, ঠিক আছে? একদম লাস্ট যে স্পিডটা স্পিডটা হয় সেই স্পিডে দেওয়া আছে, কিন্তু ফ্যানের গতিবেগ হচ্ছে এই। কালকে থেকে লো হোল্ড হয়ে আছে, কতবার অবজেকশন করলাম অফিসে কোনো কাজ হচ্ছে না, বারবার অফ করছে, বারবার অফ করে খুব চেষ্টা করছে, হয়তো কোনো কিন্তু কাজ হচ্ছে না। সকালবেলা না পেরে ফোন করলাম যে এইভাবে তো চলতে পারে না, ফ্রিজটা ধরো বারবার অফ করছি, বারবার বন্ধ করছি, এই কীর্তি করে যাচ্ছে, কিন্তু ফ্রিজের মধ্যে মাছ আছে, মাংস আছে, এইসবগুলো আছে, সব নষ্ট হয়ে যাবে এরকম করে যদি ইয়ে থাকে, মোটর চালাতে পারবো না এই লো ভোল্টে। টিভিটা তাও চালালাম কোনোরকমভাবে। তো যাই হোক না কেন, এইসব নানারকম প্রবলেমের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ছাড় দিচ্ছিলাম। দিতেই হাজব্যান্ডকে বললাম যে নাম্বারটা থাকবে বের করো, কারণ অবজেকশন করছি অনলাইনে কিন্তু কোনো কাজ হচ্ছে না, তো ফোন করেই কথা বলতে হবে। তো হাজব্যান্ড তো ওরা মানে ফোন করলে বেশি, ফোন টোন করলে বেশি, অবজেকশন করলে আবার রাগ দেখায়, উলট পালট কথা বলে। তো হাজব্যান্ড সেই জন্য কথা বলতে চাইলো না, আমি বললো আমি বলবো না, আমি বললাম এইভাবে তো হতে পারে না, আমি বলছি তুমি দাও। তো ও ফোনটা লাগিয়ে দিল, আমি ফোনটা কথা বললাম, তো খারাপ কথা কিছু বলিনি আজকে দেখছি। কিছু কিছু লোক থাকে যে দেখবেন, কিছু কিছু লোক থাকে এরকম হয় আর কি, যে দরকারের জন্য ফোন করলেও আপনি, ওরা হচ্ছে সার্ভিস করছে একটা, ঠিক আছে, ওরা ওদের সঙ্গে আমরা আমাদের সুবিধা অনুযায়ী তো আমরা অবজেকশনটা করবো, কারণ আমাদের যদি কারেন্ট না থাকে, লাইন না থাকে, দিনের পর দিন যদি এরকম হতে থাকে, দুদিন অন্তর মানে একটু যদি হাওয়া হবে, ঠান্ডা হবে, তখন লাইন অফ করবে না, শীতকাল লাইন অফ করবে না, গরমকালে মানুষ যত কষ্ট তত লাইনটা অফ করে দেবে, মানছি একটু প্রবলেম টবলেম হলে একটু একটু অফ করলো ঠিক আছে, কিন্তু একটু টাইমের দিকে যান আপনি, আধ ঘন্টার বেশি লাইন অফ থাকবে না, আধ ঘন্টা কি 10-15 মিনিটও লাইন অফ থাকবে না, কিন্তু এই গ্রামের দিকে এই এই কাজগুলো বেশি করে, কেন করা জানি না। মাঝে মধ্যে প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে যায় এইসব বিষয়গুলোতে, যে কালকে থেকে ওরকম হয়ে আছে, এত কষ্ট করে রাত্রিটা কোনো রকম কাটালাম, তো একাতে এরকম পরিমাণে গরম, আর তার উপরে যদি এরা লাইন এরকম করে থয়ে তাহলে কী করে সম্ভব হবে, হয়তো চেষ্টা করছে, কিন্তু তার মধ্যে কিছু কিছু মানুষ আমরা অবজেকশন করছি, তারা তার আমাদের উপরে মেজাজ নিচ্ছে, মানে বাড়িতে হয়তো কোনো গণ্ডগোল ঝামেলা কিছু একটা হচ্ছে, সেই ইয়েটা ঝাড়ছে আমাদের উপরে, এরকম টাইপের কিছু কিছু মানুষ হয়, আর কিছু কিছু মানুষ হয় না, ঠিক আছে, ওরা যেহেতু চাকরি করছে, একটা সার্ভিস করছে, তারা ওটাকে সম্মান করে মানুষজনকে, সেরকমভাবেই কথা বলে। তো আজকে যে লোকটার সঙ্গে কথা বললো সে লোকটা ঠিকই মানে ভদ্রভাবেই কথা বললো, কোনো অসভ্যতা নেই, কোনো বাজে কথা বলেনি। তো ওর কিছু কিছু মানুষ থাকে এরকম বাজে কথা বলে, যাই হোক না কেন, চলো বাকি যে কাজগুলো আছে, জামা কাপড় এখনও এখানে পড়ে আছে, এখনও মেলা হয়নি, এই যে মেলবো, ছাদের ছেলে জল রোদ্র দেবো, আর দুটো বিস্কুট খাবো, কারণ সকালবেলা হাজবেন্ড চা করে হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে সকাল সকাল, আমি খাইনি, তো আমি দুটো বিস্কুট খাবো এখন, আর একার জন্য চা করবো না, চলো দেখতে থাকো তাহলে। যেহেতু বন্ধ ছিল ফ্রিজটা, বুঝতেই পারছো, তো একদম মাছের একদম বরফ কিছুই নেই, এই যে নরম, কেবল ফ্রিজ থেকে বের করলাম, বের করে একটু একটুখানি ধুয়ে নিলাম,
ধোয়া মাছি তাও একটু ধুয়ে নিলাম, আর তারপরে লবণটা আর হলুদটা আর একটুখানি তেল মাখিয়ে নিলাম, রেখে দেবো এটাকে। এটা হলো কাতলা মাছ, কালকে মাংসের সাথে এনে ধুয়ে দিয়েছিল আজকে খাওয়ার জন্য। তো এই যে এবার এটাকে ধুয়ে দেবো, একটুখানি পর আমি এটাকে ভাজবো, রান্না হবে। তো হাজবেন্ড বাজার থেকে চলে এসেছে, কি কি নিয়ে এসেছে চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এখানে আছে একটা মেরি বিস্কুট, আসে আস্তে আস্তে চলছে। এখানে আছে ময়দা, ওই যে এখানে আছে ডিম, এখানে লেবু, এখানে চিনি, এর মধ্যে লাড্ডু আছে, এই যে লাড্ডু আছে, আর বিকেলে আজকে হালখাতা আছে, তো হালখাতা মিষ্টি আসবে। এখানে এর মধ্যে আছে বেসম অল্প করে আছে, আর এই ঘাটকলের পাতাটা ফ্রিজে রাখতে হবে, মা পাঠিয়েছে। আর এর মধ্যে আলু, এর মধ্যে আলু আর আলু আর পেঁয়াজ, আদা রসুন বেগুনও আছে বলছে। ও এই যে বেগুন আদা, এই যে আর আছে টুকিটাকি রসুন। লবণ আর হলুদ দিয়ে মোজাটা কেটেছিলাম, তো সেই জলটা এই চাকনিটার মধ্যে ছেঁকে ফেলে দিয়েছি। তারপরে এর মধ্যে তুলে আর একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এটা দিলে কষ বেরিয়ে যাবে, এর মধ্যে জলটাও দিয়ে দিয়েছি। এইবার এটাকে আটকিয়ে প্রেশার কুকারে তিনটে সিটি দেবো, তিনটে সিটি দিলে এটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে এটাকে জলটা ছেঁকে নেবো, এটাকে এখন ঢাকনাটা আটকিয়ে দেবো। আর এদিকে তরকারিটা আমার হব হব করছে, এই যে এখানে বসিয়েছি আলু দিয়ে পটল দিয়ে তরকারি, এটা মোটামুটি হওয়া হওয়া হয়ে এসেছে, একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এর মধ্যে দেবো একটুখানি ভাজা মশলা, তো এটা তারপর হয়ে যাবে, লবণটা একটু দেখবো ঠিক আছে কিনা। তো এটা দিয়ে এখন আমরা খেয়ে নেবো, এখন বাজে চলো প্রায় 10:30, সকালের খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে।
ওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম, আর এই বালিশের ওয়ার্ডগুলো পড়া পড়াতে হবে, যেখানে রেখে দিয়েছি কোল বালিশ আর বালিশের ওয়ার্ড এগুলো হয় আমি পড়াবো নাই, হাজবেন্ডকে বলে দিয়ে যাবো, হাজবেন্ড একটু পরে পড়িয়ে দেবে। এই যে আর এখানে এই ক্রোশার নামালাম, এখন কাচবো, এখন বাজে ঘড়িতে দেড়টা, এই দেড়টা, ঘর মোটামুটি গোছানো গাছানোই আছে, এই যে আলনা টালনা সব গোছানো, আমি এখন এগুলো কেচে নেবো, কেচে নিয়ে বাসন টাসনগুলো ধুতে হবে রান্নাঘরে, এই কুটনো কাটনাগুলো ফেলবো, আর তার আগে এই যে বাসন টাসন সব ধুয়ে ধুয়েছি, আর এই দু একটা একটা কড়াই একটা গ্যাসের ইয়ে আছে, এগুলো সব মাজতে হবে, গ্যাস ট্যাসগুলো যে মুছবো, এই যে সব পরিষ্কার করবো মুছবো, আর এর মধ্যে গুড় বের করে তুলো, হাজবেন্ড বললো একটু শরবত খাবে, তো এই যে গুড় দিয়ে শরবত করবো, এই যে লেবু, এই যে তো চলো করে খেয়ে দিয়ে নিয়ে তারপর রান্নাঘরের কাজে হাত দিয়ে, আর ততক্ষণে জামাকাপড়গুলো সব ভিজিয়ে দিয়ে নিই, আমার কাজ আছে অনেক, সেই কাজগুলো সব কমপ্লিট করে নিয়ে তারপরে আমি যাবো স্নান করতে, আর আজকে একটু শ্যাম্পু করবো, আর হচ্ছে আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, যদিও পূর্ণিমা ছেড়ে গিয়েছে 9টার সময়, 9:30টার সময় পূর্ণিমা ছেড়ে গিয়েছে, তো কালকে যেহেতু সারাদিন পূর্ণিমা ছিল মাথাটা শ্যাম্পু করতে পারিনি, আজকে সোমবার, আজকে শ্যাম্পুটা করে নেবো, নাহলে আবার কালকে করতে পারবো না, কালকে আমার মঙ্গলবার আছে, আবার করতে করতে পরশু দিনকে, তো মাথা কাজে শ্যাম্পু না করলে না শ্যাম্পু করতেই হবে চুলটা, তো কাজগুলো সেরে তাড়াতাড়ি করে চটপট চটপট করে স্নানটা করে আসি, স্নান করে আস্তে আস্তে আশা করি আমার আড়াইটে বেজে যাবে, কারণ অনেকগুলো পরপর কাজ আছে, সেই কাজগুলো সব আমাকে এখন কমপ্লিট করতে হবে, তো চলো তোমরা দেখতে থাকো আর কি কী রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে নিই, তারপর যাচ্ছি। তো এই যে এখানে আছে মোচা, প্রথমে তো আমাদের ইয়ে ছিল না, কারেন্ট লো হোল্ড ছিল, তো করতে পারতাম না মোচাটা, ডালটা বাটার মানে মিক্সিতে বাটতে পারবো না যেহেতু লো হোল্ড ছিল সেই জন্যে, পরে যখন আসলো অনেকবার অবজেকশন করার পর তো মোচাটা করেছি, মোচার ঘন্ট, এটা কাতলা মাছের একটু ঝোল কালিয়া যাই বলো না কেন, একটু ঝোল ঝোল মতনই করেছি আলু দিয়ে, এই আর যেটা আছে কালকে মা থোর পাঠিয়েছিল আমার জন্য, এক সেকেন্ড দেখাচ্ছি, তো এই যে থোর এটাও বের করে রেখেছি ফ্রিজ থেকে, আর এখানে সকালে তরকারি করেছিলাম আলু পটল দিয়ে, সেই তরকারিটা আছে, এইটি দুপুরবেলাকার আমাদের লাঞ্চ হয়ে যাবে, আর এগুলো জল দিয়ে রেখে দিয়েছি তার কারণ পিঁপড়ে উঠবে, এই যে এটা রূপতলায় এই যে জল দিয়ে রেখে দিয়ে আছে, চলো কাজকর্ম সেরে নিই, শরবত রেডি, হাজবেন্ডকে এটা দিয়ে আসি। ফ্রেন্ডস গুড আফটারনুন, তো এখন বাজে দুপুর 3টে, এই যে ঘড়িতে দেখা যাচ্ছে কি, যাই হোক 3টে বাজে, তো তোমাদেরকে বলেছিলাম যে হয়তো 2:30 বাজবে আমার স্নান টান করে ঘরে আসতে, তো 2:30 পার হয়ে গিয়েছে, এখন বাজে 3টে, এইমাত্র স্নান টান করে আমি মাথাটা তো আজকে তোমাদের সামনে আসলাম, আর প্রচণ্ড গরম লাগছে, ফ্যানটা এই যে বন্ধ করলাম এখনও ঘুরছে, তো এত গরমে বেশিক্ষণ কথাও আমি তোমাদের সঙ্গে বলতে পারবো না, আর ঘরটার একদম গোছানো কমপ্লিট, স্নান টান করে চলে এসেছি, এই যে বেড কভারগুলো সব পাতা হয়ে গেছে, তখনই তোমাদের দেখিয়েছি বালিশের ওয়ারগুলো কভারগুলো হাজবেন্ড পরিয়েছে, দু একটা জামাকাপড় ছাদ থেকে তুলে নিয়ে এসেছিলাম, ওগুলো যখন কেচে দিতে গিয়েছিলাম মানে বিসনেস আদর যেগুলো তুলেছি তুলে কেচে দিয়েছি, ওগুলো যখন মেলতে গিয়েছিলাম দু একটা জামাকাপড় ছিল সেগুলো নিয়ে এসে ভাঁজ করে রাখা হয়ে গিয়েছে, আর এই ঘরে ছেলে ঘুমাচ্ছে দেখাতে পারবো না, ঘরটার ঝাড় দেওয়া কমপ্লিট, রান্নাঘরটার এই যে সব একদম মুছে টুছে একদম পরিষ্কার সব, আর এই যে ভাই এইমাত্র এসেছিলো ঘরে ঢুকলো না, না ঢুকেই ও আমাকে দিয়ে গেল, এর মধ্যে আছে বেগুনি আর এর মধ্যে আছে ঘ্যাটকই, তো বেশ অনেক কয়রকম পদ হয়ে গেলো, কয়রকম পদ গুনি 1, 2, 3, 4, 5, 6 রকম পদ হয়ে গেলো, ডিম সেদ্ধটা আমার ছেলের অঙ্গনারি স্কুল থেকে দিয়ে গিয়েছে, মানে ভাই নিয়ে এসেছিলো, ভাই নিয়ে এসে দিয়ে গেলো, হ্যাঁ তো এই কয়রকম পদ হয়ে গেলো 6-7 রকম, তো যাই হোক আমরা এই 6-7 রকম পদ দিয়ে 2 রকম রান্না করে 6-7 রকম পদ দিয়ে খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে তাই না, দাঁড়াও এক সেকেন্ড, এবার ঠিক আছে, আর আমাদের হচ্ছে কারেন্টটা আজকে সকালবেলা এসেছে, আস্তে আস্তে অনেকটা লেট করে ফেলেছে, বুঝতেই পারছো কারেন্ট আসা বলতে কি কারেন্ট ছিল কিন্তু কারেন্ট থেকেও কোনো লাভ হচ্ছিলো না, তার কারণ লো ভোল্ট ছিল, তো সেই কারণে, তো বেশ আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করবো, আর ছেলে ঘুমাতে ছেলেকে তুলবো একটুখানি পরে, আগে আমি একটু হাওয়া খেয়ে নেবো কারণ প্রচণ্ড পরিমাণে গরম লেগে গিয়েছে দেখতেই পাচ্ছ, এরকম পরিমাণে ঘামছি,
তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শারীরিক থেকো, হাসি খুশি থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর যদি ব্লগের মধ্যে কিছু একটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যে কী তোমাদের ভালো লাগলো। তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা, সবাই খুব ভালো থেকো। আর বিকালবেলা হাঁটতেও যেতে হবে, এইমাত্র হাজব্যান্ড স্নান করতে গেলে, স্নান টান করে ঘরে আসলে পরে আমি খাওয়া দাওয়া করবো, তারপর ছেলেকে তুলবো ঘুম থেকে। ওকে তুলে তারপর চারটার দিকে ওকে আধ ঘন্টা বসবে, কারণ ঘুম থেকে ওটা সঙ্গে সঙ্গে খেতে চায় না। আর শোয়াতে শোয়াতে যেহেতু একটা বেজে গিয়েছে তো একটু লেট করে তুলবো, ঘুমটা কমপ্লিট হয় না, টেনে তুলতে হয়। আর একদম কাঁচা ঘুমে তুললে কী বলতো, ও কান্নাকাটি করে, সেই কারণে তুলতেও পারবো না এখন, একটুখানি পরে তুলবো। একটুখানি বসে নিই হাজব্যান্ড স্নান করতে করতে, স্নানটা করে আসলে আমরা খেয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে তারপর ছেলেকে তুলে কিছুক্ষণ বসিয়ে রাখবো, তারপরে সাড়ে তিনটে চারটের দিকে খেতে দেবো। তো ওকে খাইয়ে দাইয়ে খেতে দেবো বলতে খাইয়ে দেবো আর কি, তো খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ বসবো, পাঁচটার দিকে হাঁটতে যাবো। আর কদিন একা একাই যাচ্ছিলাম, কালকে থেকে ভাই যাচ্ছে, ভাইও যাচ্ছে, আর আমাদের বাবার বাড়ির পাশে একটা কাকিমা আছে, ও যাচ্ছে। তো একা একা হাঁটার থেকে দুজনের সঙ্গে হাঁটা বেশ ভালো লাগে, মানে কেউ একটা সঙ্গে থাকলে বেশ ভালো লাগে। আর একা একা হাঁটা একটু তাড়াতাড়ি হয় ঠিকই, কিন্তু কেমন কেমন একটা লাগে। তো সবসময় তো সবাইকে পাওয়া যায় না, সবাই প্রতিদিন যায়ও না, মেন কথা হলো এই। তো চলো, আর গরমের মধ্যে আর বেশিক্ষণ কথা বলতে পারছি না, যদিও এই জানালা দিয়ে চিচির করে হাওয়া ঢুকছে, তবুও আমি একদম ঘেমে পুরো স্নান, চুলটাও ছাড়তে পারিনি, চুলটা এরকম করে একটা ক্লিপ দিয়ে ধুয়ে দিয়েছি, আর আজকে একটু শ্যাম্পু করলাম। তো চলো, টাটা।